একটি শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট পিআইবির নতুন আটতলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিরোধী জোটের হরতালে দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। এ ব্যাপারে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মানুষ খুশির রিপোর্ট। পিআইবির নতুন আটতলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সাংবাদিক ও সুধী সমাজের উদ্দেশ্যে বক্তৃতা করেন। প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে আসে চলমান রাজনৈতিক সংকট এবং আগামী নির্বাচন প্রসঙ্গ। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা এবং সব রকম সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা তা দিয়েছি, এমনকি আর্থিকভাবে তারা সম্পূর্ণ স্বাধীন এবং স্বায়ত্তশাসিত। এই নির্বাচন কমিশনের অধীনে আমরা সরকার গঠন করার পর এ পর্যন্ত যে 5,803টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, স্থানীয় সরকার নির্বাচনগুলি যদি এভাবে অবাধ নিরপেক্ষ হতে পারে তাহলে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আগামী দিনে নির্বাচন কমিশন অনুষ্ঠিত করবে সেটাও অবাধ নিরপেক্ষ কেন হবে না, অবশ্যই হবে। গণতন্ত্র ও সাংবাদিকতার আলাদা আলাদা নীতি আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন সমাজে অনেকেই এখন এসব নীতি এড়িয়ে যেতে চায়। প্রধানমন্ত্রী বলেন শুধু সরকার ও রাজনীতিবিদ নয়, জবাবদিহিতার আওতায় আসতে হবে সকলকেই। যে কোনো অধিকার ভোগ করার সাথে সাথে দায়িত্বটা এটা কিন্তু এসে যায়, কাজে সেই দায়িত্বটুকু এবং সত্য কথা হোক বস্তুনিষ্ঠ হোক আমাদের আপত্তি নাই, কিন্তু আপন মনের মাধুরী মিশিয়ে যদি কখনো কোনো কথা মিথ্যা অপপ্রচার করা হয় সেটা বা কোনো বিকৃতি করা হয় সেটা সত্যি খুব দুঃখজনক। সকল অপশক্তির বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সাংবাদিকদের কল্যাণে একটি ট্রাস্ট গঠনের ঘোষণা দেন। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।